नमस्कार सबाइके, आमी आज के आरेकटा नतून रेसिपी निये एसेछि। निये निएछि पालक शाक, आर निये निएछि पेंयाज, टमेटो, आदा, रसुन, काँचा लंका सब केटे निएछि, आर निये निएछि पनिर। एकटा पात्रे आमी जल गरम करते दिए दिएछि, जलटा फुटबे अतक्षणे आमी पनिरटा केटे नेब। पनिरटा छोटो बड़ो निजेर हिसाबे काटते हबे, आमी छोटो छोटो करे काटबो पनिरगुलोके। सब पनिरटा केटे नेब, अतक्षण जलटाओ फुटे जाबे। आमार पनिरगुलो केटे नीची, जलटा फुटे गेछे। एरपरे आमी पालक शाकगुलो भालो करे धुए बेचे रेखेछि, एगुलोके एर मध्ये दिए देब। एटाके पालक शाकटाके फुटन्त जले दिए 2 मिनिटेर मतन फुटाते हबे। बेशिक्षण फुटाले पालक शाकेर रंगटा गाढ़ो हये जाबे, जेमन रंगटा सबुज सबुजी थाके से रकमई एटा नामिये निते हबे। পালং শাকগুলো ফুটে গেছে, এরপরে আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপরে এটা নামিয়ে নেব, আর এটাকে আমি একটা জালি বাটিতে ছেঁকে নেব। সাবধানে করতে হবে, অনেক গরম আছে এখন। এরপরে এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল, যাতে বেশি পালং শাকগুলো সবুজ না হয়ে যায়। তারপরে একটা কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি রিফাইন তেল। এরপরে দিয়ে দেব রসুন, আদা, এগুলো সব ভেজে নিয়ে পেস্ট বানাবো আমি। দিয়ে দিলাম আদা একটু, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো, ঝালটা নিজের হিসাবে দিতে হবে, আর পেঁয়াজ আর টমেটোর এগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। এগুলো একটু ভেজে নিয়ে তারপরে এগুলোকে ঠান্ডা করে পেস্ট বানাবো। পেঁয়াজ টমেটো আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপরে পালং শাকটাকে আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি, এর সাথেই আমি পেঁয়াজ টমেটোগুলোকেও একসাথে দিয়ে পেস্ট বানিয়ে নেব। সবকে একসাথে দিয়ে পেস্ট বানিয়ে নেব এটার। পেস্ট বানিয়ে নিয়েছি, চলুন তাহলে এরপর পালক পনির বানাবো। তার জন্য আমি কড়া কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে। দিয়ে দেবো গোটা জিরে, তারপরে গ্যাসটাকে সিম করে নেব, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে এটাকে একটু মিক্স করে নেব, আর দিয়ে দেবো পালক শাকের পেস্টটা। পেস্টটা পুরো দিয়ে দেবো, এবার ভালো করে মিক্স করব। যে বাটিটাতে আমি পালক শাকটা রেখেছিলাম সে বাটিটা একটু জল দিয়ে আমি ভালো করে ধুয়ে দিয়ে দেবো ওটা। এরপরে ভালো করে মিক্স করে নেব, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যদি আমার ভিডিও দেখতে আপনাদেরকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ঘরে পালক পনির বানাবেন। পালক পনির রুটির সাথে খেতে খুব ভালো লাগে। জিরে গুঁড়ো দিয়ে মিক্স করে নিয়েছি, এবার এটা ফুটে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাটা পনিরগুলো। কাটা পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। আপনারা চাইলে পনিরটা ভেজে নিতে পারেন, আমি ভাজিনি পনিরটা, এমনি দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো নুন, স্বাদ মতন নুন দিয়ে দেবো, ভালো করে মিক্স করে দেবো। আঁচটাকে মিডিয়াম রাখতে হবে, এবার ভালো করে মিক্স করে দেবো। তারপরে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেব।
पालक पनीर आमार बनानो हुए गेछे, देखुन। एरपरे आमी एटाके गैसटा बंद करे देव। आमी एकटा बाटिते आपनादेरके तुले देखाबो। आमार वीडियो देखार जन्य आपनादेरके अनेक अनेक धन्यवाद।